আসসালামু আলাইকুম ফিভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক আপু আমাকে কমেন্টস করা আপু ভূগোলে নিয়েছে কালো দাগ কীভাবে দূর করব। জাস্ট আজকের ভিডিওটি তোমাদের জন্য এবং যাদের হাতে পায়ে ফোড়া গোটা এমনকি কাটা ছেঁড়া ফোড়ার দাগ আছে সেই দাগগুলোও চলে যাবে এই রেমিডিটি জাস্ট তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো যারা এখনও ভিডিওতে একটি লাইক দাও লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ডাবি দিও আজকের এই রেমিডিটি যাদের বুগলির নিচে প্রচুর কালো দাগ হয়ে গেছে অনেক খারাপ দেখা যায় এবং হাতে পায়ে ফোড়া তারপরে কাটা ফোড়ার দাগ আছে কোটার দাগ আছে সেই দাগগুলো চলে যাবে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কোলগেট কোলগেটটা আমাদের পোড়া দাগ গোটার দাগ এবং যে ফোড়াগুলো উঠে এবং আমাদের হাত পা কাটা গেলে যে দাগগুলো রয়ে যায় বগলের নিচে অনেক সময় বিচ্ছিরি কালো দাগ রয়ে যায় এমনকি রানের দু চাটে প্রচুর পরিমাণ কালো দাগ হয়ে যায় অনেক সময় আপু ভাইয়ারা এই সমস্যা ভোগেন আজকে এই রেমেডিস সঠিক সমাধান দেবে আমি দেখতে পাচ্ছ কোলগেট থেকে এক চা চামচ পরিমাণ কোলগেট পেস্ট নিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে ডাব শ্যাম্পু ডাব শ্যাম্পু এবং কোলগেটের সংমিশ্রণে এতটা মিরাক্কেলভাবে কাজ করে কালো দাগ চোপ চোপ দাগ দূর করার জন্য বগলের নিচে জাস্ট এই রেমিডিটি মিরাক্কেলের মতো কাজ করবে জাস্ট এক মিনিটে তোমাদের বগলের নিচের কালো দাগগুলো নরম হয়ে তুলে আসবে এবং হাতে পারে পোড়া কাটা ছেঁড়া ফোড়ার দাগ আছে সেগুলো রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি দুটো উপাদান নিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা উপাদান নিয়ে নিচ্ছি লেবু লেবু তোমরা জানো কালো দাগগুলো এবং পুরনো দাগগুলো তুলে আনতে সাহায্য করে এবং লেবুতে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন সি আছে অ্যান্টি অক্সাইড আছে এবং সাইটিক এসিডের সাইটিক অ্যাসিডটাই আমাদের যে গভীর কালো দাগগুলো আছে উঠতে চান ঝিদি কালো দাগ সেগুলো তুলে আনে সেগুলো নরম করে ফর্ষা করতে সাহায্য করে আর ভিটামিন সি শরীর যাদের শরীরে ভিটামিন সির ঘাটতি দেখা যায় তারাই দিন দিন কালো হয়ে যায় এবং আপনাদের এমন এমন জায়গা প্রাইভেট পার্টগুলো কালো হয়ে যায় তাই আপনাদের ভিটামিন সিটা যোগান দেবে এই লেবুর রস আর অক্সাইডটা আমাদের লোমকোশগুলো অফ অপেন করে আমাদের কোষের ভিতরে যে অক্সিজেনটা সরবরাহ করে সেটা অক্সাইডের দ্বারা সর সমাধান হবে আমি দেখতে পাচ্ছ লেবুটা নিয়ে নিয়েছি পুরো একটা লেবু থেকে চার ভাগের এক ভাগ নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণ মিক্স করতে চাও বেশি পরিমাণ রেমেডিটি তৈরি করতে চাও তাহলে তোমরা বেশি নিতে পারো আমি হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি এখন রেমিডিটি খুবই সুন্দরভাবে আমি একদম মোলেনভাবে আমি মিক্স করে নেব এতটা সুন্দরভাবে মিক্স হবে এতটা ক্রিমি ক্রিমি ভাব হবে এতটা সুন্দর হবে এই রেমিডিটি জাস্ট তোমরা যদি একবার এই রেমিডিটি ব্যবহার করা তোমরা ফিদা হয়ে যাবে তোমরা একদম এই রেমেডির প্রেমে পড়ে যাবে বিশ্বাস করো একদম ছোট থেকে বৃদ্ধ সবাই এই রেমেডিটি ব্যবহার করতে পারো এই রেমেডির কোনো সাইড এফেক্ট নাই খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি এই রেমেডিটি প্রায় সপ্তাহে একদিন ব্যবহার করি যেহেতু অনেক সময় আমাদের ঘামে গরমে আমাদের বগলের নিচে খুবই বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায় এবং কালো কালো ছোপ দাগ পড়তে শুরু করে তাই সপ্তাহে একদিন আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করি যারা প্রচুর পরিমাণ দাগ পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারো আমি এই রেমেডিটি ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই এই রেমেডিটি এতটা এতটা ভালো কাজ করে একদম ক্রিম পুরো ক্রিমের মতো হয়ে যায় এই রেমেডিটি তোমরা চাইলে সংরক্ষণ করতে পারো মাত্র দু দিন তবে আমি মনে করি যে রেমেডিটি যখন তৈরি করবে তখনই অ্যাপ্লাই করা বেটার কেননা তার গুণাগুণটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। আমি আপনাদের দেখিয়েছি যে তোমাদের দেখিয়ে যে আমি লেবুর খোসাটা রেখে দিয়েছি লেবুর খোসাটা এই ক্রিমটা এই রেমেডিটি ব্যবহার করার আগে যে জায়গায় তোমরা কালো চোপচুপ দাগ আছে সেই জায়গায় লেবুর খোসা দিয়ে ভালো করে একটু পাঁচ মিনিট মাসাজ করে নেবে আবারও বলছি যে জায়গায় কালো দাগ পড়ে গেছে সেই জায়গায় লেবুর চারমাটা দিয়ে ভালো করে একটু মাসাজ করে নেবে লেবুর চারমা তো প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সাইড আছে তখন আমি দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি লেবুর চারমাটা দিয়ে ভালো করে আমি ঘষে নিয়েছি এখন আমি যে রেমিডিটি তৈরি করেছি সে রেমিডি ক্রিমি ক্রিমি একটা রেমিডি তোমরা দেখতে পাচ্ছো এই রেমিডিটি জাস্ট যে জায়গায় কালো দাগ আছে বগলের নিচে মনে করো তোমার বগলের নিচে কালো দাগ আছে হাতটা উপর করে বগলের নিচে ভালো করে টিস্যু পেপার দিয়ে ভালো করে বগলের নিচটা ভালো করে মুছে নেবে মুছে নেওয়ার পরে তার যখন বগলের নিচটা শুকিয়ে যাবে তখন তোমরা এর এমনিটি এভাবে আলতো করে মাসাজ করে লাগিয়ে রাখবে আমি আবারও বলছি বেশি মাসাজ করতে হবে না জাস্ট এভাবে প্যাকের মতো লাগিয়ে রাখবে আর যাদের ঘাড়ে গলায় দাগ পড়ে আছে তারা ঘাড়ে গলায় এভাবে একদম ফেস প্যাকের মতো মাসা লাগিয়ে রাখবে আর যাদের বিভিন্ন জায়গা পোড়া কাটা পোড়ার দাগ আছে সেই সেই জায়গা চোপচুপ করে লাগিয়ে রাখবে শুকানো পর্যন্ত ওয়েট করবে শুকিয়ে গেলে তারপরে তোমরা ওয়াশ করে নেবে দেখতে পাবে ম্যাজিকের মতো ফলাফল পাবে একদম গোপন অঙ্গের কালো দাগও চলে যাবে